everyone, here I am Tanushree and this is my channel Step Eats. Welcome to everyone. Today I am going to make golmorich tea. Golmorich tea is the same. It is tasty and another flavor. So let's see what I am going to make. তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি কারি পাতা গোলমরিচ নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এবারে আমি নিয়ে নিচ্ছি অনিয়ন পেস্ট অনিয়ন পেস্টটাকে ভালো করে কিন্তু আমরা ভেজে নেব মানে কারি পাতা আর ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা সেটা অনিয়নের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবারে নিয়েছি টারমেরিক পাউডার রেড চিলি পাউডার আর করিয়েন্ডার পাউডার এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এবারে আমি নিয়ে নিচ্ছি ফেনেল সিডস মশলাটা বেশ কষা হয়ে গিয়েছে এবারে টমেটো আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন নিয়ে নেছি আচ্ছা আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে ডিমগুলোকে হাফ করে নিয়েছি এবারে এই ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার কর্ন আর মশলার সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব তবে খুব হালকা করে কারণ ডিমের কুসুমটা যেন না খুলে যায় ডিম আমার প্রায় হয়ে এসেছে তোমরা একটা কাজ করো দেখতে দেখতে আমার চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও ডিমগুলো 5 থেকে 7 মিনিট মতো আমি মশলার সাথে ভেজে নিয়েছি গোলমরিচের ডিম আমাদের একদম তৈরি এটা পরোটা বা ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে আমার তো ডিম হয়ে গেল ফ্লেভারটা কিন্তু একদমই আলাদা রকম আর টেস্টটা খুবই আলাদা রকম তোমরা এটা অবশ্যই বানাও বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাও আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা এক্ষুনি বাজিয়ে দাও তাহলে আমি যখনই নতুন রেসিপি কোনো দেবো তোমরা আগেই দেখতে পাবে